স্বাগত রাত 9টায় বাংলাদেশে সঙ্গে আছি আমি অনিমেষ কর এবং সাথে আছি আমি মাহমুদা মমিতা শুরুতেই জানিয়ে দেব শিরোনাম ফেরি বিলম্বে তিতাসের মৃত্যুতে যুগ্ম সচিব আব্দুল সবুর সহ তিনজন দায়ী নৌ মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন বাস চাপায় কৃষ্ণার পাহাড় অনয় ট্রাস্ট পরিবহনের বিরুদ্ধে মামলা ক্ষতিপূরণ নিতে নারাজ বিআইডব্লিউটিসি অভিযোগ প্রমাণে চাকরি হারাবেন পুলিশের উপকমিশনার ইব্রাহিম মুক্তিযোদ্ধার বাড়ি দখল প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ফেরাতে এবার 10 দফা সুপারিশ বিএনপির দোষারোপের সংকট সমাধান হবে না বলছেন ফখরুল ধর্মের অপব্যাখ্যায় সংগঠিত হচ্ছে জঙ্গি দল আল্লাহর দল জঙ্গি গোষ্ঠী আল্লাহর দল চার নেতাকে তিন দিন করে রিমান্ডে দিল আদালত শুনছিলেন শিরোনাম এবার জানিয়ে দেব বিস্তারিত দেরিতে ফেরি ছাড়ায় তিতাস ঘোষের মৃত্যুর জন্য সরকারের এটুআই প্রকল্পের যুগ্ম সচিব আব্দুল সবুর মণ্ডল সহ তিনজনকে দায়ী করে প্রতিবেদন দিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি প্রতিবেদনে বলা হয় যুগ্ম সচিব আব্দুল সবুরের জন্য মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে তিন ঘন্টা ফেরি অপেক্ষা করানো হয় নৌ পরিবহন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির সদস্য এস এম শাহ হাবিবুর রহমান হাকিম বিষয়টি নিশ্চিত করেন তিনি আরও জানান এই ঘটনায় যুগ্ম সচিব আব্দুল সবুর ঘাটের ম্যানেজার আব্দুল সালাম ও ফিরোজ আলমের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি গত 25 জুলাই সড়ক দুর্ঘটনায় আহত ষষ্ঠ শ্রেণীর ছাত্র তিতাস ঘোষকে চিকিৎসার জন্য খুলনা থেকে ঢাকা নেওয়া হচ্ছিল এ সময় যুগ্ম সচিব আব্দুল সবুরের অপেক্ষায় থাকায় তিতাসের অ্যাম্বুলেন্সটি তিন ঘন্টা ফেরিতে আটকে রাখা হয় ততক্ষণে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় তিতাসের আসলে এই স্যারের বিলম্ব হয়েছে এটা আমাদের সাক্ষ্য প্রমাণে কিছুটা আমরা পেয়েছি এবং এই যে ঘাটের মেয়র সালাম এবং উচ্চমান সহকারী ফিরোজ আলম এবং প্রান্তিক সহকারী ফুকুন মিয়া ওনারা সরকারি কোন প্রোগ্রাম ছাড়া এই ফেরি বিলম্ব করেছে এবং কোন ভ্রমণ বিবরণী ছিল না তারা দায়িত্বে এবং কর্তব্যে অবহেলা করেছে যার কারণে তারাও এই ঘটনার জন্য দায়ী এই 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 বিষয়গুলো উল্লেখ করে আমরা মূলত রিপোর্ট জমা দিয়েছি রাজধানীর বাংলামোটরে মিনিবাসের ধাক্কায় কৃষ্ণা রায়ের পা হারানোর ঘটনায় ট্রাস্ট পরিবহনের বিরুদ্ধে মামলা করেছেন তার স্বামী রাধেশ্যাম রায় বিকেলের হাতিঝিল থানায় হত্যা চেষ্টার মামলা করেছেন তিনি মঙ্গলবার বেলা 2:30টার দিকে বাংলামোটরের ট্রাস্ট পরিবহনের একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায় এ সময় ফুটপাতে দাঁড়িয়ে থাকা কৃষ্ণা রায় বাসের নিচে চাপা পড়েন এতে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায় বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন দুর্ঘটনার পর বাসটিকে জব্দ করা হলেও চালক এখনও পলাতক আছেন তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ কৃষ্ণা রায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক তার গ্রামের বাড়ি হচ্ছে চাঁদপুরে রাজধানীর পুরান ঢাকায় স্বামী এবং দুই ছেলে মেয়ে নিয়ে তিনি বসবাস করছিলেন অফিস থেকে বের হয়ে বাসায় ফেরার পথে তিনি এই দুর্ঘটনার শিকার হন অনিয়মের অভিযোগ প্রমাণ হলে পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার ইব্রাহিম খানকে স্থায়ী বরখাস্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী তদন্তে দোষ প্রমাণ হলে বংশাল থানার ওসি ও অন্য কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে সোমবার মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখল ঠেকাতে নিষ্ক্রিয়তার ঘটনায় সাময়িক বরখাস্ত হন উপকমিশনার ইব্রাহিম পুরান ঢাকার নবাবপুরের 221 নম্বর বাড়ি চারকাঠার এই প্লটটি স্বাধীনতার পর শহীদ মুক্তিযোদ্ধা এ কে এম শামসুল হক খানের পরিবারকে দেন বঙ্গবন্ধু বাড়িটি থেকে মাত্র 100 গজ দূরে পুলিশ উপকমিশনারের কার্যালয় ও বংশাল থানা অথচ গত বছরের সেপ্টেম্বরে মাত্র 3 দিনেই মুক্তিযোদ্ধা পরিবারের তিনতলা বাড়িটি গুড়িয়ে দেন অভিযুক্ত দখলদার শেখ জাবেদ উদ্দিন লুট হয় প্রায় 5 কোটি টাকার মালামাল নতুন ভবন নির্মাণের কাজ নির্বিঘ্ন রাখতে আনসার সদস্য দিয়ে প্রহরাও বসান দখলদাররা জায়গার মালিক যে আমাদেরকে আনছে জাবেদ আমাদের কাছে এখানে এই জায়গাটা নিরাপদ দেওয়ার তারপরে আমাদেরকে আনছে আমাদের ডিপার্টমেন্টের এখানে পাঠাইছে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের অভিযোগ প্রকাশ্যে এমন ঘটনায় সহযোগিতা চাইলেও নিষ্ক্রিয় থেকেছে পুলিশ তাদের মূল অভিযোগ পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার বংশাল থানার ওসি ও ঢাকা জেলা প্রশাসকের বিরুদ্ধে
আমরা ওসি সাহেবের কাছে বারবার গেছি যে ওসি সাহেব এটা তো ভাঙতেছে, তো আপনি তো ভাঙার কাজটা তো ই রাখবেন, বন্ধ রাখবেন। উনি বলল যে আমি দেখতেছি দেখতেছি, দেখে দেখে এইভাবে করে উনি আমাদেরকে অনেকদিন ঘুরাইছে। এরপর আমরা গেলাম ডিসি সাহেবের কাছে, উনি এমনভাবে ভাবটা করলেন যে উনি কিছু জানেনই না। উনি বললেন আচ্ছা ঠিক আছে আমি দেখব। ওই দেখতে দেখতে অটোমেটিক্যালি তখন অলরেডি আমার পুরো বিল্ডিংটা অলরেডি ভেঙে ঘুরে একবার ঘুরে একবারে গেছে। পুলিশের ডিসি এবং ওসি সম্পূর্ণ টাকার বিনিময়ে তারা ম্যানেজড হয়ে তারা কাজটা করেছে। পরে পুলিশ মহাপরিদর্শকের শরণাপন্ন হন তারা। তদন্ত কমিটি অভিযোগের প্রাথমিক সত্যতা পেলে সোমবার ডিসি ইব্রাহিমকে সাময়িক বরখাস্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এটা নিয়ম, যখন নাকি একটা বিচারে আসে তখন তাকে সাময়িক বরখাস্ত করা হয়, দোষ যদি প্রমাণিত না হয় তাহলে আবার তার তিনি পুনরায় তার স্বপদে চলে যাবেন, প্রমাণিত হলে মানে যার ডিসিশন হবে সেই ডিসিশন অনুযায়ী। অভিযোগটার কথা জানি, সেই অভিযোগটা কি তাহলে সত্য যে ঘুষ লেনদেনের? আমি তো বলছি তদন্ত হচ্ছে, তদন্তের পরে জানাবো। এদিকে স্থানীয়দের অভিযোগ, দখলদার শেখ জাবেদ উদ্দিন শুধু মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তিই নয়, নবাবপুরের প্রায় 30 কাঠা অর্পিত সম্পত্তিও দখল করেছে অবৈধভাবে। ডিসপুটেড ল্যান্ডে কখনো আনসার নিয়োগ হয় না, কিন্তু তাদের প্রত্যেকটি ল্যান্ড ডিসপুটেড, বাট তারা কীভাবে আনসার নিয়োগটা পায়, কারণ তারা যেই সম্পত্তিগুলো দখল করছে তার ম্যাক্সিমামগুলোর মালিক হল জেলা প্রশাসক, আর জেলা প্রশাসক যেহেতু মালিক, জেলা পুলিশ কর্মকর্তার অনুমোদন ছাড়া তো আনসার নিয়োগ হতে পারে না। সাময়িক বরখাস্তের পর এখন পুলিশ অধিদপ্তরে সংযুক্ত আছেন ডিসি ইব্রাহিম। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংগঠিত হচ্ছে জঙ্গি সংগঠন আল্লার দল। র‍্যাব বলছে সশস্ত্র সংঘাত এবং নাশকতার মাধ্যমে গণতান্ত্রিক কাঠামো উৎখাত করে উগ্রবাদী শাসন প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। 18 আগস্ট রাজধানীর হাতিরঝিল থেকে গ্রেপ্তার করা হয় আল্লার দলের ভারপ্রাপ্ত আমির সহ 4 জনকে। গতরাতে গ্রেপ্তার 4 নেতাকে 3 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। সংগঠনের নাম আল্লার দল হলেও অনেক ইসলামী অনুশাসনই মানেন না তারা, আদায় করেন না জুমার নামাজ, ঈদ ও হজ, প্রতি ওয়াক্তে নামাজ পড়েন মাত্র 2 রাকাত। র‍্যাবের জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানিয়েছে আল্লার দলের সদস্যরা। র‍্যাব জানিয়েছে ইসলামের অপব্যাখ্যা ও ভ্রান্ত ইসলামী সঙ্গীদের মাধ্যমে সাধারণ মানুষকে উগ্রবাদে জড়ানোর চেষ্টা করে সংগঠনটি। ইমামের পিছনে নামাজ পড়াটা কোনোভাবেই যুক্তিযুক্ত না, কারণ প্রত্যেক ইমাম তারা টাকা গ্রহণ করে, এই জন্য যে টাকা গ্রহণ করে তার পিছনে নামাজ পড়া যুক্তিযুক্ত না। এই জন্য তারা নিজস্ব ভাবধারায়, নিজস্ব নিয়মে, নিজস্ব জায়গায় তারা জামাত এবং নামাজ পড়ে থাকে। মঙ্গলবার রাতে রাজধানীর আশকোনা থেকে আল্লার দলের 4 শীর্ষ নেতাকে আটক করে র‍্যাব। বুধবার দুপুরে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আনা হয় সংগঠনটির উপ অধিনায়ক মনিরুজ্জামান মনির, যুগ্ম অধিনায়ক সিরাজুল ইসলাম সেহেরুল মৃধা, সহ অধিনায়ক এস এম হাফিজুর রহমান সাগর এবং নির্বাহী শফিউল মোজনাবিন তুরিনকে। র‍্যাব জানায় এই দলটি অন্য জঙ্গি সংগঠনের চেয়ে অনেক বেশি সংঘবদ্ধ, ব্যক্তি পর্যায়ের চাঁদা ও তাদের জাকাতের অর্থ ব্যবহার করে জঙ্গিবাদে, নামে বেনামে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তাদের। কোন দায়িত্বের পরে কোন দায়িত্ব, কোন দায়িত্বের পরে কি করতে হবে, তাদের পোস্টিং রয়েছে, তাদের প্রমোশন রয়েছে, তাদের তিরস্কার রয়েছে, এত সুন্দর অর্গানাইজড কোনো গ্রুপ আমরা আমাদের আগে চোখে পড়েনি। 95 সালে আল্লার দল নামে উগ্রবাদী সংগঠনটি গড়ে তোলেন মতিন মেহেদি ওরফে মমিনুল ইসলাম। 2004 সালের শেষ দিকে জিএমবির সঙ্গে যোগ দেয় দলটি, পরে জিএমবি ছেড়ে আবারও আল্লার দল নিয়ে সক্রিয় হয় তারা। 2007 সালে মতিন মেহেদি গ্রেপ্তার হলেও তাকে আমির হিসাবে মেনে সংগঠনটি চলছে বলে দাবি র‍্যাবের। তারা মনে করে আল্লাহর বিশেষ দূত। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা মেট্রোপলিটনের পুলিশ ডিএমপির নতুন কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বিপিএম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। শফিকুল ইসলাম আসাদুজ্জামান মিয়ার স্থলাভিষিক্ত হচ্ছেন। এর আগে তিনি সিআইডি প্রধানের দায়িত্বে ছিলেন। 1989 সালে পুলিশে যোগ দেন তিনি। তার জন্ম 1962 সালের 30শে অক্টোবর বাড়িচুয়াডাঙ্গার আলমডাঙ্গায়। কে হচ্ছেন পরবর্তী ডিএমপি কমিশনার, এ আলোচনায় প্রথম দিকেই ছিলেন অতিরিক্ত আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন এবং সিআইডি প্রধান শফিকুল ইসলাম। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে 1 অক্টোবর থেকে দেশের সব টেলিভিশন চ্যানেল একযোগে সম্প্রচার শুরু করবে বলে জানিয়েছে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো। সকালে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এই কথা জানিয়েছেন অ্যাটকো নেতারা। তারা বলেছেন খুব শিগগির দেশের 33টি বেসরকারি টেলিভিশন একটি প্ল্যাটফর্মে এসে পে চ্যানেল হিসেবে কার্যক্রম শুরু করবে। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন অ্যাটকোর নবনির্বাচিত কমিটির সদস্যরা। কেবল নেটওয়ার্ক ডিজিটালাইজেশন সহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে তথ্যমন্ত্রী জানান
পয়লা অক্টোবর বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বেসরকারি টেলিভিশনগুলো সম্প্রচার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো আগামী পয়লা অক্টোবর থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমেই সম্প্রচার শুরু করবে। মাননীয় প্রধানমন্ত্রীকে টেলিভিশন ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সেই অনুষ্ঠানে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী সেটিতে সম্মতি দিয়েছেন। বৈঠকে সব চ্যানেল যৌথভাবে পে চ্যানেল হিসেবে আত্মপ্রকাশ করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে জানান অ্যাডকো নেতারা। এ সময় অ্যাডকোর জন্য নিজস্ব ভবন ও আর্ট স্টেশন স্থাপনে জমি বরাদ্দেরও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। একটি টাস্কফোর্সও গঠন করে দিয়েছেন যাতে অতি শীঘ্রই সারা দেশের ডিজিটাইজেশন হয়, যার ফলে সাবস্ক্রিপশন ফি থেকে একটা অংশ আমরা টেলিভিশন চ্যানেলগুলি পেতে পারবো। এবং আমরা গতকাল যে ঘোষণা দিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অবহিত করেছি এবং তার নির্দেশনা নিয়েছি যে আমরা 33টি চ্যানেল একটি বাংলাদেশ বুকে হিসেবে আমরা পে চ্যানেল হিসেবে অনতিবিলম্বে আবির্ভূত হতে চাই। 2018 সালের 11 মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট। 6 মাস পর ফ্রান্সের উৎক্ষেপণ প্রতিষ্ঠানের কাছ থেকে স্যাটেলাইটের দায়িত্ব বুঝে নেয় বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড BCSCL। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণমাধ্যমে কর্মরতদের সুরক্ষায় গণমাধ্যম কর্মী আইন চূড়ান্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা জানান। তথ্যমন্ত্রী বলেন, আইনটি বাস্তবায়ন হলে গণমাধ্যম কর্মীদের স্বার্থ সংরক্ষিত হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোতে হঠাৎ করে কর্মী ছাঁটাই বন্ধ হবে এবং ছাঁটাই করলেও তাদের সব ধরনের পাওনা বুঝিয়ে দিতে হবে। তিনি জানান, দ্রুতই আইনটি পাশ করাতে সংসদে নিয়ে যাওয়া হবে আর আইন পাশ হলে নীতিমালাও গঠন করা হবে। মন্ত্রী আরও বলেন, বর্তমানে চালু চ্যানেলগুলো প্রদর্শনে আগে সিরিয়াল মানা হতো না, সরকারি নির্দেশনার পরও সিরিয়াল মানা না হলে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। এবং সম্প্রচার কমিশন হলে তখন দুটি বিষয় যদি আমরা যত তাড়াতাড়ি করতে পারি, একটি হচ্ছে গণমাধ্যম কর্মী আইন, সেটিকে পার্লামেন্টে পাশ করাতে পারি, সম্প্রচার আইন পাশ করিয়ে আমরা যদি সম্প্রচার কমিশন করতে পারি তাহলে এই ক্ষেত্রে অনেকগুলো সমস্যার সমাধান এই দুটির আলোকে হয়ে যাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ডেঙ্গুর কার্যকর ওষুধ আনায় দেরিতে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে বলে পর্যবেক্ষণে বলেছে হাইকোর্ট। এই রোগ মোকাবেলায় সারা দেশে ব্যাপকভাবে ওষুধ ছেটানো সহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছে বিচারপতি তারিকুল হাকিম এবং বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দীর বেঞ্চ। সকালে ঢাকা সিটি কর্পোরেশন এবং স্বাস্থ্য অধিদপ্তরের অগ্রগতির প্রতিবেদনের শুনানিতে বলা হয় এসব কথা। ডেঙ্গু মোকাবেলায় ঢাকার 2 সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকায় বারবারই অসন্তোষ জানিয়েছে আদালত। হাইকোর্টের স্বপ্রণোদিত রুলের শুনানিতে ব্যর্থতার জন্য দায়ীদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনেও জানানো হয় আগ্রহ। এ কমিটির বিষয়ে আদেশ দিতে বুধবার সময় নির্ধারিত থাকলেও শুনানিতে অংশ নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আইনজীবী জানান, এখনই এ কমিটি গঠন হলে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম বাধাগ্রস্ত হবে। কোর্ট বলেছেন যে ঠিক আছে, আমরা আপাতত কমিটি গঠনের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া থেকে বিরত থাকছি। ঢাকা সিটি কর্পোরেশন এবং সরকারের আরও যারা যারা এই মামলায় রয়েছেন তাদেরকে বলেছেন, নির্দেশনা দিয়েছেন যে সারা বাংলাদেশের এডিস মশা নিধন এবং ডেঙ্গু নিয়ন্ত্রণের ব্যাপারে অধিক কার্যকরী আরও পদক্ষেপ নেওয়ার জন্য যথার্থ অগ্রগতি প্রতিবেদন দিতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আগে সময় চেয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীও। ডেঙ্গু মোকাবেলায় এ পর্যন্ত নেওয়া উদ্যোগে আবারও অসন্তোষ জানিয়ে কাজ এগিয়ে নিতে সরকারি তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছে আদালত। কোর্ট যে সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটাকে আরও ব্যাপকতা সারা দেশব্যাপী, ঢাকা সিটি কর্পোরেশনের বাইরেও সারা দেশব্যাপী আরও ব্যাপকভাবে এই ডেঙ্গু মশা এডিস মশা নিরোধের জন্য ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন এবং সম্ভব হলে এরিয়াল স্প্রের কথাও বলেছেন। পরে সুপ্রিম কোর্টের অবকাশের পর 16 অক্টোবর সরকারি উদ্যোগ ও অগ্রগতির সব তথ্য প্রতিবেদন আকারে জমা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডেঙ্গু আক্রান্ত হয়ে আজও প্রাণ গেল 3 জনের। ঢাকা, খুলনা ও ময়মনসিংহে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের। এদিকে সারা দেশে দুপুর পর্যন্ত গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 1157 জন হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের মেঝেতে শুয়ে আছে তিন মাসের শিশু তৃষা। জন্মের পর থেকে অসুস্থতা পিছু ছাড়ছে না তার। জন্ডিসে আক্রান্ত হয়ে শিশু হাসপাতালে 15 দিন চিকিৎসার পর বাড়ি ফিরে আবারও জ্বর। হাসপাতালে নিয়ে এলে ধরা পড়ে ডেঙ্গু। নবজাতক এই শিশুকে নিয়ে আতঙ্কে তার পরিবার। আতঙ্কের মধ্যে আছে, ছোট বাচ্চা ডেঙ্গু হয়েছে একটা ভয়। আবার আজকে রক্ত পরীক্ষা করছি, কমে গেছে। এই শিশুর খুব কাছে বেডে বসে 11 বছরের আরেক শিশু রাব্বি। এক মাস ধরে টাইফয়েডে ভুগে বাসায় ফিরে এক সপ্তাহের মধ্যে আবারও প্রচণ্ড জ্বর অনুভূত হলে নিয়ে আসা হয় হাসপাতালে। পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে রাব্বির। বাচ্চা অসুস্থ থাকার মা বাবা কি টেনশন হয় না? আমি তো টেনশনেই দুর্বল হয়ে গেছি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে বুধবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 1157 জন হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসকেরা বলছেন ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা কমেছে। জ্বর এলেই আতঙ্কিত না হয়ে হাসপাতালে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। আমরা তো প্রায় 80%-এর অধিক বাড়িতেই চিকিৎসা দিচ্ছি এবং বাড়িতেই চিকিৎসা নিচ্ছে এবং বাড়িতেই সে সুস্থ হয়ে যাচ্ছে। আমরা 10-20% রোগীকে শুধু আমরা হাসপাতালে ভর্তি করছি। এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা, খুলনা ও ময়মনসিংহে মারা গেছে 3 জন। বিকেলে ঢাকা মেডিকেলে মারা যান পোশাক শ্রমিক আরিফুল ইসলাম। খুলনা মেডিকেলে 4:30 চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় গৃহবধূ সাইদা বেগমের। পোশাক শ্রমিক হাফিজুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল থেকে ঢাকায় আনার পথেই মারা যান। সাইদা নামে 50 বছর বয়স, ভান্ডারিয়া পিরোজপুর থেকে পেশেন্টে আসছিলেন এবং উনি ডেঙ্গু শক সিন্ড্রোম নিয়ে আসছিলেন। আমরা ফ্লুইড বা অন্যান্য সাপোর্টিভ ম্যানেজমেন্ট দেওয়ার পরেও আজ ভোর রাত্রে উনি মারা গিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব অনুযায়ী এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 52 জনের। বেসরকারি হিসেবে এ সংখ্যা দ্বিগুণেরও বেশি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডেঙ্গু এখনও নিয়ন্ত্রণে আসেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শোক দিবসের আলোচনা সভায় তিনি ডেঙ্গু প্রতিরোধে মৌসুমী নয় বাৎসরিক পরিকল্পনা নেওয়ার তাগিদ দিয়েছেন। কাদের বলেছেন রোহিঙ্গা ইস্যুতে বিদেশি কিছু এনজিওর সঙ্গে মিলে ষড়যন্ত্র করেছে বিএনপি। একে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বাংলাদেশকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে তারা। রাজনীতিতে ষড়যন্ত্রের পথ বেছে নেওয়া ছাড়া বিএনপির আর কোনো পথ খোলা নেই বলেও মন্তব্য করেছেন তিনি। কাদের বলেন যতই দায় এড়ানোর চেষ্টা করুক না কেন, জনতার আদালতে প্রমাণ হয়ে গেছে 15 এবং 21 আগস্টের হোতা বিএনপি। কোথাও কোথাও দেখছি সেপ্টেম্বরে বিস্তার আরো ভয়ঙ্কর। কাজে দিনক্ষণ না দিয়ে সারা বছরটাই দিনক্ষণ। এইসব রোগের বিস্তার রোধে, এইসব রোগের ব্যাধির বিরুদ্ধে আমাদের সারা বছর প্রস্তুতি রাখতে হবে। বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে কেন জামিন দেয়া হবে না সেই মর্মে জারি করা রুলের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে কাল রায় দেওয়ার দিন ঠিক করেছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে 20 আগস্ট এক সপ্তাহের রুল জারি করেছিলেন হাইকোর্ট। একই সঙ্গে 28 আগস্ট মামলার তদন্ত কর্মকর্তাকে সিডি নিয়ে হাইকোর্টে হাজির হতে আদেশ দেন। এছাড়া মিন্নির সংশ্লিষ্টতা নিয়ে সংবাদ সম্মেলনের বিষয়ে পুলিশ সুপারকে লিখিত ব্যাখ্যাও দিতে বলা হয়েছে। 26 জুন প্রকাশ্য দিবালোকে বরগুনা কলেজ রোডে স্ত্রী মিন্নির সামনে কুপিয়ে জখম করা হয় রিফাত শরীফকে। পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বললাম যে লর্ডশিপ একটু তদন্ত বলছে যে, এবং আমরাও বুঝি যে হাইকোর্টের যদি রুলটা না থাকতো মিনহুয়াইল মিন্নির 1 নম্বর আসামি করে চার্জশিটই দিয়ে দিত এবং ওনারা রেডি আছে চার্জশিট দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে এই সাথে এই এদের মতো বলিষ্ঠ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে এই 19 বছরের একটা মেয়ে তো কিছুই করতে পারবে না। অতএব মিন্নি জামিন পেতে পারে। গাজীপুরের টঙ্গীতে নিজ বাসা থেকে বাবা ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতরাতে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। টঙ্গী পূর্ব থানার ওসি কামাল হোসেন জানিয়েছেন আব্দুল হালিম স্ত্রী এবং 4 সন্তান নিয়ে টঙ্গীর হাজিবাড়িতে ভাড়া থাকতেন। মঙ্গলবার রাত 3টার দিকে হালিমের স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে যান। এ সময় ঘরের মেঝেতে ছেলে নোমানের এবং বারান্দায় বাবা আব্দুল হালিমের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেলে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
নড়াইলে কলেজ ছাত্র সাগর দাসের মরদেহ উদ্ধার হয়েছে। সকালে সদর উপজেলার ধোপাখোলা মোড়ে রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার হয়। নিহতের স্বজনেরা জানায়, মঙ্গলবার বিকেলে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় সাগর। রাতে না ফেরায় মোবাইল ফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। সকালে রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। সেখান থেকে সাগরের মোবাইল ফোন ও বাইসাইকেল উদ্ধার করা হয়। নিহতের মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ। কুড়িগ্রামে পুলিশের উপপরিদর্শক সেলিম জাহাঙ্গীর নিজের রিভলভারের গুলিতে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার মহিবুল ইসলাম খান। বিকেলে শহরের হাতির পাড় এলাকার ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটান তিনি। পুলিশ সুপার আরও জানিয়েছেন, এ সময় তার স্ত্রী এবং বাবা মা উপস্থিত ছিলেন। এসআই সেলিম দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা সদরের বাসিন্দা আবুল কালাম আজাদের ছেলে। 2007 সালে কনস্টেবল পদে পুলিশে যোগদান তিনি। 4 বছর ধরে কর্মরত ছিলেন কুড়িগ্রামে, তবে কী কারণে আত্মহত্যা করেছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ সুপার। চট্টগ্রামে পুলিশের দেয়া সাজানো মামলায় অবশেষে খালাস পেয়েছেন আইনজীবীর সহকারী সমর চৌধুরী। সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইসমাইল হোসেন শুনানি শেষে এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, 2018 সালে নগরীর জহুর হকার্স মার্কেটের সামনে থেকে সমর চৌধুরীকে তুলে নিয়ে যায় পুলিশ। পরদিন ইয়াবা ও অস্ত্র উদ্ধারের মামলা দিয়ে তাকে জেলে পাঠানো হয়। বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সঞ্জয় দাসের সঙ্গে বিরোধের জেরে পুলিশ সমরকে তুলে নিয়ে সাজানো মামলায় ফাঁসিয়েছে বলে অভিযোগ ছিল তার পরিবারের। এ মামলায় সমর চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অস্ত্র মামলা থেকে খালাস দেন বিচারক। এর আগে গত জুলাই মাসে মাদক আইনের 2টি মামলা থেকেও খালাস পান সমর। কক্সবাজারের আশ্রয় শিবিরে অবাধে মোবাইল ফোন ব্যবহার করছেন রোহিঙ্গারা। স্থানীয়দের জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম নিবন্ধন করে এক শ্রেণীর দোকানদার তা তুলে দিচ্ছেন তাদের হাতে। আর এসব সিম ব্যবহার করে অপরাধমূলক নানা কাজের অভিযোগ উঠেছে অনেকের বিরুদ্ধে। উখিয়ার কুতুপালং শিবিরের টিভি সেন্টার এলাকা, রোহিঙ্গাদের এই জটলার প্রত্যেকের হাতেই মোবাইল ফোন, একাধিক সেটও দেখা গেছে কারো হাতে। অনুপ্রবেশের শুরু থেকেই রোহিঙ্গাদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও মানা হচ্ছে না তা। জাতীয় পরিচয়পত্র না থাকায় নিজেদের নামে মোবাইল ফোনের সিম নিবন্ধনের সুযোগও নেই তাদের। এসব নিয়মকানুনের কিছু জানা না থাকলেও স্থানীয় বাজার থেকে অবাধেই সিম পাওয়ার কথা জানিয়েছেন রোহিঙ্গারা। আমরা যখন প্রথম মিয়ানমার থেকে নদী পার হয়ে এপারে আসি, তখন স্থানীয় বাজার থেকে সিম কিনেছি। আমারটা শাহপুরীর দ্বীপের এক দোকান থেকে কেনা, কোনো কাগজ লাগেনি। এসব নাম্বার ক্যাম্পের কর্মকর্তাদের কাছেও আছে, ওনারা দরকার হলে ফোন করেন। এখানে মোবাইল ফোন খুব দরকারি। ধরুন এই পাহাড়ে কোনো সমস্যা হলো, আমরা তখন মোবাইল ফোনেই সব জানাই। এভাবেই এখানে আত্মীয় স্বজনদের খবর রাখি, কেউ বাধা দেয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর হিসাবে রোহিঙ্গা শিবিরগুলোতে বাংলাদেশি বিভিন্ন মোবাইল ফোন অপারেটরের সিম আছে 5 লাখের বেশি। স্থানীয়দের অভিযোগ, এসব ফোন ব্যবহার করে অপরাধে জড়িয়ে পড়ছেন অনেক রোহিঙ্গা। যেভাবে সিম দেওয়া হচ্ছে এগুলাতে এরা কিভাবে নিচ্ছে এবং কারা দিচ্ছে, এটির সাথে কারা জড়িত, এটি অবশ্যই সরকারকে তদন্ত করে বের করা দরকার। আমরা মনে করি এটি আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য যথেষ্ট পরিমাণ হুমকি। প্রশাসন বলছে রোহিঙ্গা শিবিরে অবৈধ মোবাইল সিমের ব্যবহার বন্ধে কয়েক দফা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে, যা এখনও চলমান। এরপরও এসব পুরোপুরি বন্ধ না হওয়ায় নেওয়া হচ্ছে আলাদা উদ্যোগ। তাদের অনেকে বাংলাদেশি নাগরিকদের নামে অন্যায়ভাবে, অবৈধভাবে অনেকে সিম ব্যবহার করছে, সেই বিষয়টি অবৈধ এবং এটি বিটিআরসির মাধ্যমে যেন এই অবৈধ সিমগুলো বন্ধ করা হয়, সেই বিষয়ে আমরা RRC মহোদয়কে ইতিমধ্যে অনুরোধ করেছি। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, রোহিঙ্গাদের রেজিস্ট্রেশন কার্ড দিয়ে নিবন্ধনের মাধ্যমে সিম দিলে অপরাধ নিয়ন্ত্রণে আনা সহজ হবে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্যের বিকল্প নেই জানিয়ে সংকট সমাধানে 10 দফা প্রস্তাব দিয়েছে বিএনপি।
বিকেলে রাজধানীর লেকশোর হোটেলে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা সভায় এসব প্রস্তাব দেয়া হয়। রোহিঙ্গা সংকট ও বাংলাদেশের করণীয় নিয়ে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে গোলটেবিল বৈঠকের আয়োজন করে বিএনপি। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের একার পক্ষে রোহিঙ্গা সমস্যা সমাধান সম্ভব নয়, এজন্য জাতীয় ঐক্য গড়ে তুলতে ক্ষমতাসীন দলকে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে মিলে একটা বিশেষ কমিটি করার প্রস্তাব দেন ফখরুল। রোহিঙ্গা ইস্যুতে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। বিএনপি রোহিঙ্গাদের মদদ দিচ্ছে সরকারি দলের নেতাদের এমন অভিযোগের জবাবে মির্জা ফখরুল বলেন, রোহিঙ্গা ইস্যুতে বিএনপিকে দায়ী করা আত্মহননের সামিল। ব্যবসায়ীদের কারণে এবছর কাঁচা চামড়ার দাম নিয়ে অস্থিতিশীল অবস্থা তৈরি হয় বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুর্শি। সচিবালয়ে সকালে সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। মন্ত্রী বলেছেন, ব্যবসায়ীদের সদিচ্ছার অভাবেই চামড়া নিয়ে সংকট দেখা দেয়। মন্ত্রী আরও জানিয়েছেন, সংকট এড়াতে আগামী বছর নীতিমালা করছে সরকার, এতে করে তৃণমূল ব্যবসায়ীরা চামড়া নিয়ে সমস্যায় পড়বে না এবং সঠিক দাম পাবে বলে আশা করছেন তিনি। মন্ত্রী আরও বলেছেন, এই বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী বছর থেকেই সঠিকভাবে কাজ করা সম্ভব হবে। সাধারণ ব্যবসায়ীদের ন্যায্য দাম পেতে প্রয়োজনে কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্তও নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। যে তারা কথা দিয়ে গেল সেটা তো রক্ষা করলো না, তো আমরা চামড়া এক্সপোর্টের ডিসিশন নিই, তাতে করে যে বাজারটা ইম্প্রুভ করে আমার কিছু শিক্ষা হয়েছে। যদি সেই পর্যন্ত আমার দায়িত্ব থাকে তাহলে তার জন্য একটা এমন কিছু প্ল্যান বাইর করতে চাই যাতে আমাদের তৃণমূলে মানুষজন চামড়ার দামটা পায়। গ্যাস সংকটে 24 দিন ধরে বন্ধ রাঙামাটির কর্ণফুলী পেপার মিল। এতে সরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে কাগজ সরবরাহ অনিশ্চয়তার মুখে পড়েছে। কর্ণফুলী গ্যাস কোম্পানি লাইনের ত্রুটির কারণে গ্যাস সরবরাহ বন্ধের কথা বললেও ঘটনার প্রকৃত কারণ জানাতে পারেননি কেউ। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে তাও বলতে পারছেন না তারা। কেপিএমে উৎপাদিত কাগজ সরবরাহ করা হয় সরকারের সব মন্ত্রণালয়, পাঠ্যপুস্তক বোর্ড, নির্বাচন কমিশন, হাইকোর্ট, বিভিন্ন শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয়ে। উৎপাদন বন্ধ হয় এসব প্রতিষ্ঠানে কাগজ সরবরাহ এখন অনিশ্চিত হয়ে পড়েছে। এমনকি বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া নিয়েও রয়েছে শঙ্কা। মিল বন্ধ থাকায় নষ্ট হচ্ছে কাগজ তৈরির কাঁচামাল। দ্রুত কারখানা চালু করা না হলে এর প্রভাব পড়বে সারা দেশেই। যে শিপসগুলা বাসকা নানি রাখা হয়েছে প্রায় কয়েক কোটি টাকার শিপস নষ্ট হয়ে যাচ্ছে। সরকার বঞ্চিত হবে রয়্যালটি এবং ব্যাড ট্যাক্স থেকে, লাভবান হবে কিছু ব্যবসায়ী, ক্ষতিগ্রস্ত হবে কর্মহীন হবে কয়েক লক্ষ মানুষ, প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, আর দেশের সারা বাংলাদেশের মানুষের পকেটের টাকা প্রাইভেট কোম্পানিদের কাছে চলে যাবে। কারখানা বন্ধের কারণে কর্মহীন হয়ে পড়েছেন প্রায় 1000 কর্মকর্তা কর্মচারী। কারণ নাই, ধানি নাই, খুব কষ্টে আছি, আর বেতনও 3-4 মাস পর পর এক বেতন পাই। গ্যাস নাই, কারেন্ট নাই, পানি নাই, অনেক সংকটে কাটাচ্ছি। দেখা যাচ্ছে যে ভোর 4টা বাজে কারেন্ট নিয়ে যাচ্ছে, রাতের 11টা বাজে দিচ্ছে। কোনো নোটিশ ছাড়াই লাইনের ত্রুটির কথা বলে গত 4 আগস্ট গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলছেন কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালক। এভাবে হুট করে তো বন্ধ করা যায় না, এটা বন্ধ করতে হলে তাদেরকে নোটিশ দিতে হবে, তাদেরকে সবাইকে জানাতে হবে যে আমাদের গ্যাস কার্ড যে কোনো কারণে আমি 1 মাস 2 মাস 15 দিন আমি কাগজ দিতে পারবো না, জানায় তারপর আমাকে বন্ধ করতে হবে। বিষয়টি নিয়ে কর্ণফুলী গ্যাসের চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো বক্তব্য দিতে রাজি হননি তিনি। 1953 সালে প্রতিষ্ঠার পর দিনে 130 থেকে 150 মেট্রিক টন কাগজ উৎপাদন ক্ষমতার এই মিলে বর্তমানে উৎপাদন মাত্র 10 থেকে 15 টন। আধুনিকায়ন না করায় উৎপাদন কমার সঙ্গে বাড়তে থাকে ঋণের বোঝা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ব্রেক্সিট সংকটের মধ্যে প্রধানমন্ত্রী বরিস জনসনের অনুরোধে পার্লামেন্ট অধিবেশন স্থগিত করলেন রানী দ্বিতীয় এলিজাবেথ। ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন 14 অক্টোবর পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে পার্লামেন্ট, ওই দিনই বক্তব্য রাখবেন রানী। ধারণা করা হচ্ছে চুক্তিহীন ব্রেক্সিটের প্রস্তাব পাশ করাতেই এমন পদক্ষেপ। 31 অক্টোবরের মধ্যে ব্রেক্সিট কার্যকরের বাধ্যবাধকতা রয়েছে যুক্তরাজ্যের। এর আগেই পার্লামেন্টে প্রধানমন্ত্রীর প্রস্তাবিত চুক্তিহীন ব্রেক্সিট পরিকল্পনা পাশ করাতে হবে। অধিবেশন স্থগিত হওয়ায় প্রস্তাবের বিরুদ্ধে আলোচনার জন্য খুব বেশি সময় পাচ্ছেন না পার্লামেন্ট সদস্যরা। বরিস জনসনের এই পদক্ষেপকে গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন বিরোধী দলের লেবার পার্টি
নেতা জেরেমি কর্বিন। এদিকে পার্লামেন্ট স্থগিত করায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রশংসা করে টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জম্মু কাশ্মীরের বিশেষ স্বায়ত্তশাসন বাতিল ও আলাদা অঞ্চল ঘোষণা সরকারের সিদ্ধান্ত সাংবিধানিক কিনা তা অক্টোবরে পর্যালোচনা করবে ভারতের সুপ্রিম কোর্ট। বুধবার এই সিদ্ধান্ত জানিয়েছে সর্বোচ্চ আদালত। এর জন্য বিচারকদের 5 সদস্যের বেঞ্চকে পিটিশন পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই সাথে সরকারের কাছেও তার সিদ্ধান্তের ব্যাখ্যা চেয়েছে আদালত। শুনানিতে বামপন্থী নেতা সীতারাম ইয়েচুরি ও কাশ্মীরের এক শিক্ষার্থীকে জম্মু কাশ্মীর সফরের অনুমতি দেওয়া হয়েছে। এদিকে কাশ্মীর ইস্যুকে ভারতের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে পাকিস্তানকে এ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গত 5ই আগস্ট জম্মু কাশ্মীরের বিশেষ সাংবিধানিক সুবিধা বাতিল করেন ভারতের প্রেসিডেন্ট। এরপর কাশ্মীর ও লাদাখকে আলাদা করার সিদ্ধান্তেও অনুমোদন দেয় ভারতের পার্লামেন্ট। এফসি কাপের ইন্টার জোনাল ফাইনালে স্বপ্ন পূরণ হলো না আবাহনের। April 25 এর মাঠে 2-0 গোলে হেরেছে আকাশী নীলরা। জোড়া গোলে ম্যাচের পার্থক্য করে দেন কিম ইউ সং। প্রথম লেগে হারলেও 5-3 অ্যাগ্রিগেটে ফাইনালে উঠেছে April 25। এফসি কাপে ইন্টার জোনাল ফাইনালের কাছে এসে ফিরতে চায়নি আকাশী নীল। ঘরের মাঠে 4-3 গোলের জয়ের পর পিয়ংইয়ং এর কিম সাং স্টেডিয়ামে আত্মবিশ্বাস নিয়ে নামে সোহেল রানারা। প্রথমার্ধে প্রতিপক্ষকে গোল শূন্য রুখে দিয়ে আশা বেড়ে যায় আবাহনীর, কিন্তু এফসি কাপে ঘরে কখনো না হারা এপ্রিল 25 দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। শুরুতেই দলকে এগিয়ে নেন বদলি হিসেবে নামা কিম ইউ সং। সমানে সমানে স্কোর, কিন্তু অ্যাওয়ে গোলের সুবিধা এপ্রিল 25 এর। শেষ বেলায় ওসব হিসেবের দরকার পড়েনি। কিম ইউ সং এর জোড়ায় টানা দ্বিতীয়বার ফাইনালে উত্তর কোরিয়ান ক্লাবটি। জানতাম এটা খুব কঠিন ম্যাচ হবে। এপ্রিল 25 ওদের যোগ্যতা প্রমাণ করেছে। ওরা খুবই শক্তিশালী দল। আমরা ওদের আটকানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি। সেরা দলটি ফাইনালে গিয়েছে। সতীর্থদের ছাড়া গোল করা সম্ভব হতো না। যদিও ম্যাচে আমিই গোল করেছি, তবে এই অবদান সবার। সবাই মিলে আনন্দ উদযাপন করব। প্রথমবার দ্বিতীয় রাউন্ডে উঠে ইতিহাস গড়েছিল আবাহনী। ফাইনালের স্বপ্ন পূরণ হয়নি, তবে আবাহনীর এই পারফরম্যান্স বাংলাদেশ ফুটবলে নিঃসন্দেহে ইতিবাচক প্রভাব ফেলবে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতীয় ফুটবল দলের ক্যাম্পে এখনও চলছে ভুল ত্রুটি সংশোধনের কাজ। বল পজিশন ধরে রেখে ফিনিশিংয়ের উন্নতিতে দেওয়া হচ্ছে গুরুত্ব। ভিডিও বিশ্লেষণে আফগানিস্তানের বেশ কিছু দুর্বলতা চোখে পড়েছে জেমিরের। সে অনুযায়ী পরিকল্পনা সাজানোই মনোযোগ জেমির। অনুশীলনের ফাঁকে হেড কোচ জানিয়েছেন বিদেশি বংশোদ্ভূত বাংলাদেশি ফুটবলার পেতে তৎপর বাফুফে। চলছে বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি। আফগানিস্তান বদল মিশনে অনুশীলনে ব্যস্ত সবাই। এর মাঝেও সতীর্থের জন্মদিন ভোলেনি কেউ। বিশ্বনাথ ঘোষের জন্মদিনে মাঠে কেক কাটার আয়োজন। এক মুহূর্তে সব ক্লান্তি ভুলে উদযাপন ফুটবলার কোচিং স্টাফের। বিকেএসপি থেকে ফিরে আবারও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন। বল পজিশন ধরে রেখে ফিনিশিংয়ের দক্ষতা বাড়ানোর চেষ্টা চলছে। শিশুদের পরিশ্রম একাগ্রতায় সন্তুষ্ট কোচ। প্রস্তুতির কোনো বিকল্প নেই। শেষ 3-4 দিন ছেলেরা অনেক পরিশ্রম করেছে এবং তারা ভালো করেছে। ফাইটিং মেন্টালিটি তৈরির চেষ্টা করছি। ছেলেরা পারবে বলে আমি বিশ্বাস করি। ঘুরে ফিরে আবারও আলোচনায় বিদেশি বংশোদ্ভূত দুই বাংলাদেশি ফুটবলার। এ নিয়ে কোচের সঙ্গে বাফুফের আলাপ হয়েছে। সম্ভব হলে পোল্যান্ডের বংশোদ্ভূত ফরিদ আলীকে দলে দেখতে চান জেমিডে। তার সাথে এখনও আলাপ হয়নি। তার বাংলাদেশের পাসপোর্ট নেই, কারণ সেই বাংলাদেশে জন্মগ্রহণ করেনি। ফেডারেশনও চেষ্টা চালাচ্ছে, যদি সম্ভব হয় তাহলে তাকে আমরা দলে নিতে চাই। আফগানিস্তানের শক্তি দুর্বলতা নিয়ে কাটাছেঁড়া চলছে। কাউন্টার অ্যাটাকে আফগানদের দুর্বলতা চোখে পড়েছে জেমিডের। প্রতিপক্ষ নিয়ে বিচার বিশ্লেষণে নিজেদের তৈরি করছে বিপ্লবীরা। এখন তো সবাই মুভ করতেছে, কোচ যেভাবে চাইতেছে আর কি, মুভমেন্ট করার জন্য সবাই মুভ করতেছে। এবং স্ট্রাইকাররা বল হোল্ড করে টার্ন করে বারে অনেকগুলো শুটিং করছে, দেখছেন স্কোরও হয়েছে। ইনশাআল্লাহ আরও কয়েকদিন করলে স্কোরিং লেভেল আরও ভালো হবে। ওদের কিছু উইক পয়েন্ট আছে, ওরা কাউন্টার এটাকে উইক আছে আর কি। তো এটা নিয়ে এখন অবধি কোনো কাজ হয় নাই, হবে আর কি। কোচ আমাদের প্র্যাকটিসও তো শুরু হয়েছে, 3-4 দিন হয়েছে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ 10 সেপ্টেম্বর। 1 সেপ্টেম্বর তাজিকিস্তান যাবে দল। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ হলো টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প। বৃহস্পতিবার বিশ্রাম শেষে শুক্রবার একটি দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে টাইগাররা। এর মধ্যে টেস্ট স্কোয়াড ঘোষণা হবে।
লাঙ্গার ভার্সনের সঙ্গে মানিয়ে নেওয়ার অনুশীলন কতটা ভালো হয়েছে তাও দেখা যাবে সেই ম্যাচে। বিশ্বকাপ এবং শ্রীলঙ্কা সফরের ব্যর্থতা ভুলতে আফগানদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদেরকে এগিয়ে রাখছেন ফরহাদ রেজা। গত বছর ডিসেম্বরে সবশেষ সাদা পোশাকে মাঠে নেমেছিল টিম টাইগার্স। উইন্ডিজের বিপক্ষে সেই সিরিজটা ব্যাট হাতে রাঙাতে পারেননি মুশফিকুর রহিম। যদিও ওডিআইতে ঠিকই হেসেছে তার ব্যাট, ছোট ফরম্যাটের ফর্ম টেনে নিতে হবে লঙ্গার ভার্সনে। আফগানদের লেগি রশিদ বড় হুমকি, জুবাইর লিখনকে খেলে অভ্যস্ত হয়ে নেওয়ার চেষ্টা মুশফিকের। প্র্যাকটিস সেশন সেরে সবাই ড্রেসিং রুমে, তখনও নেটে মুশফিকুর রহিম, টানা দুই ঘন্টা ব্যাট করে গেছেন নেটে। সেশন বাই সেশন খেলে যাওয়ার অনুশীলনটা বেশ ভালো মতোই সারলেন। নয় মাস পর আবারও লাল বলে খেলার চ্যালেঞ্জ, এর সঙ্গে মানিয়ে নিতে কন্ডিশনিং ক্যাম্প হয়েছে মাত্র 5 দিনের। সকাল বিকেলের অনুশীলনে মুশফিকের মতো বাকিরাও নিজেদের সর্বোচ্চ দিয়েছেন, কিন্তু তবুও শঙ্কা থাকছে। একে তো সাম্প্রতিক ফর্ম ভালো নয়, আবার কোচিং স্টাফও একেবারে নতুন। আমরা লাস্ট 3-4 দিন খুব মানে সকাল বিকাল মতন 10টা থেকে 5টা পর্যন্ত প্র্যাকটিস করছি, তো আমার মনে হচ্ছে খুব ভালো প্র্যাকটিস হয়েছে। যেহেতু ক্যাম্প হয়েছে খুব কম দিনে, তো সবাই তো জানে যে কার কী রোল, তো আমার মনে হয় যে সবাই এখানে কারো বোঝানোর জায়গা নেই। শুক্রবার একটি দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে টাইগাররা, সেখানে ঠিক করে নিতে হবে নিজেদের কৌশল। অস্ট্রেলিয়া ইংল্যান্ড উইন্ডিজের সঙ্গে স্পিন ট্র্যাকে সাফল্য মিলেছে, আফগানদের বিপক্ষে এই কৌশল হতে পারে আত্মঘাতী। যেহেতু আমাদের হোমে খেলা অ্যাডভান্টেজ তো আছেই, আর মানে আমরা তো এখন ধরেন যে আপনি যখনই ক্রিকেট খেলবেন অবভিয়াসলি ডোমিনেট করে খেলার চেষ্টা করবেন। চিটাং উইকেট সবসময় পেস বোলারদের জন্য, যেহেতু ওটা ব্যাটিংয়ের জন্য উইকেট খুব, তো যেই সুযোগ পায় যাতে মানে নিজের কাজগুলো যাতে ঠিকভাবে করার চেষ্টা করবে। 30 সেপ্টেম্বর দেশে আসবে আফগানিস্তান, সরাসরি চট্টগ্রামে চলে যাবে দলটি, তার একদিন পর চট্টগ্রামে যাবে বাংলাদেশ দল। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্স নিউজ, ঢাকা। আর এই ছিল রাত 5টা বাংলাদেশে। শেষ করার আগে শিরোনামগুলো মনে করে দেব আরো। ফেরি বিলম্বে তিতাসের মৃত্যুতে যুগ্ম সচিব আব্দুস সবুর সহ 3 জন দায়ী, নৌ মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন। বাস চাপায় কৃষ্ণার পাহাড় নয় ট্রাস্ট পরিবহনের বিরুদ্ধে মামলা, ক্ষতিপূরণ নিতে নারাজ বিআইডব্লিউটিসি। অভিযোগ প্রমাণে চাকরি হারাবেন পুলিশের উপকমিশনার ইব্রাহিম, মুক্তিযোদ্ধার বাড়ি দখল প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা ফেরাতে এবার 10 দফা সুপারিশ বিএনপির, দোষারোপে সংকট সমাধান হবে না বলছেন। ধর্মের অপব্যাখ্যায় সংগঠিত হচ্ছে জঙ্গি গোষ্ঠী আল্লাহর দল, 4 নেতাকে 3 দিন করে রিমান্ড দিল আদালত। এই ছিল রাত 9টায় বাংলাদেশ। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।